আজকে এই আওয়ামী লীগ প্রতিটা ক্ষেত্রে মিথ্যাচার করে যায়, সারাটা জনম আওয়ামী লীগ মিথ্যা কথা বলছে এবং এখনো মিথ্যা কথা বলে, নির্বাচন নিয়ে মিথ্যা কথা বলে, মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কথা মিথ্যা কথা বলে এবং দেশের মানুষ নাকি আজকে সবচেয়ে ভালো আছে, আরামে আছে, এই মিথ্যা কথাটা বলতেও তাদের জিহ্বাটা আটকায় না। এই রকম একটা মিথ্যাচার সরকার আজকে ক্ষমতায় আছে, যারা বলে যে মুক্তিযুদ্ধের স্বপ্ন নাকি তারাই একমাত্র বাস্তবায়ন করছে, আর তারা থাকলেই দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকে, তারা থাকলেই নাকি গণতন্ত্র থাকে, তারা থাকলেই নাকি এই দেশের মানুষ ভালো থাকে। যে কয়টা কথা বললাম সবটি তো মিথ্যা নাকি? সবগুলো মিথ্যা। ভুয়া 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 আওয়ামী লীগ ভুয়া। তো সেই কারণে এটা গতকালকে না পরশু হাফিজ ভাই বলেছিলেন যে 25শে মার্চের আগে সেই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে লোক এসেছিল শেখ মুজিবের কাছে, তিনি কি জবাব দিয়েছিলেন সেটা হাফিজ ভাই পরশু বলেছেন। অর্থাৎ বলেছিলেন যে আলোচনা চলছে, আলোচনা অনেক এগিয়ে গেছে, পজিটিভ, কাজে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা ব্যারেকে যাও। তাই আজকে বলতে চাই যারা আজকে সবকিছুর দাবিদার, যদি আলোচনার ফলপ্রসূ হয়ে থাকে তাহলে 25শে মার্চের কালো রাত্রিতে যে গণহত্যা হলো তাহলে সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগকেই নিতে হবে। কারণ আওয়ামী লীগের ব্যর্থতার জন্যই আওয়ামী লীগ কখন পাকিস্তানের ক্ষমতায় যাবে সেই চিন্তায় তারা বিভোর ছিল, আর আমরা বিভোর ছিলাম কখন যুদ্ধের ঘোষণা হবে, কখন আমরা যুদ্ধে যাব। সেই কারণে 25শে মার্চের সেই কালো রাত্রিতে বলে কোন হান্নান কানে নাকি কম শুনে, কানে যে কম শুনে তো বয়রা বলে, ওকে নাকি পাঠায় দিছে, ওইটা নোমান ভাই বলতে পারে, চিটাগাং নাকি পাঠাইছে ওয়্যারলেস, ওয়্যারলেস পাইলেন কোথায়, কোথায় পাইলেন ওয়্যারলেস, ওয়্যারলেসে নাকি তার কাছে বলছে তারপরে ঘোষণা দেওয়া হয়েছে। আমি বলি বাংলাদেশের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা রেনি এখনো আওয়ামী লীগের সংসদ সদস্য, তিনি তার বইয়ে কি লিখেছেন যে তাজউদ্দিন গিয়েছিলেন ডায়েরি নিয়ে যে একটা কিছু লিখে দিয়ে যান যাতে আমি মানুষকে দেখাতে পারি যে উনি গ্রেপ্তারের আগে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, আর তিনি কি রিপ্লাই দিচ্ছেন সেটাও লেখা আছে। তাই ভাইরা আমার, এই আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, যেমনি যুদ্ধের পরে তারা ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল আমরা আমাদের দেশ আমরা চালাবো, এই দেশে আর শোষণ নিষ্পেষণ হবে না, এখানে সাম্য থাকবে, যার যার অধিকার থাকবে, আমার ভোটের অধিকার কেউ ছিনায় নেবে না, কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমার ভোটের অধিকার ছিনায় নিছে, আমার ব্যক্তির যে স্বাধীনতা সেগুলো ছিনায় নিছে, আমার রাজনীতি করার অধিকার ছিনায় নিছে, মানুষের মৌলিক অধিকার ছিনায় নিছে, আর তারাই নাকি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করে। মুক্তিযুদ্ধের স্বপ্ন তো দুর্ভিক্ষ ছিল না, মুক্তিযুদ্ধের স্বপ্ন তো ওই রক্ষী বাহিনী ছিল না, মুক্তিযুদ্ধের স্বপ্ন তো গণতন্ত্র হত্যা করে একদল বাকশাল কায়েম ছিল না। তাই ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করলে অনেক বক্তব্য হয়ে যাবে, আমি দিতে চাই না। আজকে স্বাধীনতার এই 53 বছরে দাঁড়িয়ে আমরা যারা মুক্তিযোদ্ধা আছি আর কয় বছর বাঁচব, 1, 5, 10 এর বেশি মনে হয় আর কেউ বাঁচার সুযোগ নাই, সুযোগ নাই। তাই আজকের এখানে আমাদের 2 কিংবদন্তী মুক্তিযোদ্ধা, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য যে বাংলাদেশের পতাকা, এই 2টা মুক্তিযোদ্ধা দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন আজকে আমাদের মহাসচিবকে দেওয়ার জন্য, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি
এই দেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মুক্তিযুদ্ধের স্বপ্ন যখন ভুলুন্ঠিত হয়েছিল গণতন্ত্র ভুলুন্ঠিত হয়েছিল আবার জিয়া রহমান এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আবার যখন গণতন্ত্র ভুলুন্ঠিত হয়েছিল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আমরা এখন বিশ্বাস করি আমরা মুক্তিযোদ্ধারা যে আজকে আমাদের প্রজন্মের যে শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান তার নেতৃত্বেই ইনশাআল্লাহ এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে সেই কথা বলে আগামী দিনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই এই মিথ্যাবাদী এই লুটেরা এই হাইজাকার এই দেশে যত খারাপ কাজ হয়েছে সব করছে আওয়ামী লীগ সব আওয়ামী লীগ এমন কোনো ভালো কাজ নাই তারা যে করছে সব খারাপ কাজ উদাহরণ দিতে গেলে অনেক আছে কাজে সেই খারাপ আজকে লুটেরা আজকে মুক্তিযুদ্ধ করছে আমরা যুদ্ধের পরে ক্ষমতায় বসে বলে তারাই নাকি সব এর জন্যই তো বলি আপনাদের বাবার সম্মান চান আমাদের নেতার সম্মান না দিলে আপনার বাবাও সম্মান পাবে না আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ সামনে না যাই কিষাণ 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 কিষাণ